আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আপনার ব্যাটারি খুব তাড়াতাড়ি চার্জ ফুরায় যায় এবং ফোন গরম হয় এবং আপনার চার্জ উঠতে অনেক সময় লাগে। তো আপনি যে টিপসগুলো ফলো করতে পারেন, পাঁচটা টিপস বলবো এই ভিডিওতে। আপনি যখন মোবাইল চার্জ করবেন তখন যদি সম্ভব হয় এটাকে এয়ারপ্লেন মোডে চার্জ করবেন, তাতে খুব তাড়াতাড়ি চার্জ হবে এবং ভালোভাবে আপনার ফোনটা চার্জ হবে। নাম্বার দুই, আপনি যখন আপনার ফোনের ব্লুটুথ এবং ওয়াইফাই ব্যবহার করতেছেন না, মানে এটা অযথা অন হয়ে রয়েছে, আপনি এখন এটা ব্যবহার করতেছেন না, তখন এটা বন্ধ রাখবেন, কারণ এটা সবসময় স্ক্যান করতে থাকে, সেই জন্য আপনার ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ফুরায় এবং ফোনটাও গরম হয়। নাম্বার তিন, আপনি যে কাজটা করবেন সেটা হলো যে আপনার নর্মাল মোডে আমরা যখন ফোনটা ব্যবহার করি তখন কিন্তু ডিসপ্লেতে অনেক বেশি লাইটের প্রয়োজন হয়, সেজন্য চার্জ ক্যামেরা এটাকে ডার্ক মোডে যদি ইউজ করি, আপনার সেটিংসে গেলে ডার্ক মোড পাবেন, যেমন আমার এখানে উপর থেকে টানলেই ডার্ক মোডটা আমি অন করে দিলাম, এখন কিন্তু চার্জ অনেকটা কম ফুরাবে। নাম্বার চারে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা যখন ফোনে ধরেন যে ফেসবুক ব্যবহার করি, গুগল ক্রোম ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, সবগুলো যদি ব্যাকগ্রাউন্ডে রেখে দিই তাহলে সবসময় প্রসেসিং হয়ে থাকে, সেই জন্য ফোনটা গরম হয় এবং আপনার চার্জও ফোরায়। তো সেই জন্য আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডে যখন যেটার প্রয়োজন নাই, যেমন আমার এই ফেসবুক বা গুগল ক্রোম এখন আমার ব্যাকগ্রাউন্ডে প্রয়োজন নাই, আমরা এটা কাইটে দেবো, তাহলে আপনার ফোনটা একটু খালি হইল, ঠিক আছে। নাম্বার পাঁচ, আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আবার ফোন যখন কাজ শেষ, মানে পকেটে রাখবেন অথবা কোথাও রেখে দেবেন, তখন অবশ্যই ফোনটা লক করে রাখবেন, কারণ অনেক ফোনে স্ক্রিন টাইম এক মিনিট, দুই মিনিট, তিন মিনিট পর্যন্ত থাকে, সে পর্যন্ত ডিসপ্লে জ্বলে থাকে, জ্বলে থাকার কারণে কিন্তু আপনার চার্জ ফুরাচ্ছে আপনার অজান্তেই, আপনি বুঝতে পারতেছেন না, ডিসপ্লে জ্বলে থাকলে কিন্তু প্রচুর পরিমাণ চার্জ ফুরায়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন।